মাধ্যমিকের টেস্ট সবে শেষ হয়েছে, আর মোটামুটি অনেকগুলো স্কুলে এর মধ্যে কিন্তু মাধ্যমিকের যে টেস্ট এক্সামিনেশনের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি অনেক স্কুলেও দিয়ে দিয়েছে। তো এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে, মোটামুটি মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট গত 2-3 দিন ধরে চলছে দেওয়া বিভিন্ন স্কুলে, এখনও হয়তো অনেক স্কুলে বাকি রয়েছে। তো মোটামুটি এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত স্কুলে। রেজাল্ট ভালো মন্দ হচ্ছে বুঝতে পারছি, কারোর ভালো হয়েছে কারোর বাবা খারাপ হয়েছে। তো প্রথমে আমি যাদের ভালো হয়েছে তাদেরকে শুভেচ্ছা পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে। আমরা টেস্টের আগেও তোমাদের জন্য চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে সহায়তা করার, আর আমাদের কথা অনুযায়ী আমরা সমস্ত রকম সহায়তা তোমাদেরকে করতে পেরেছি, এটুকুই আমরা আশা রাখি। আর যারা মনে করো অনেকটা রেজাল্ট খারাপ করে ফেলেছ মনে হচ্ছে তোমাদের আপাত দৃষ্টিতে, কারণ এটা তাৎক্ষণিক, তো তোমাদের মন খারাপের কোনো কারণ নেই, তোমরা রিকভারি করার অনেক সুযোগ পাবে। আর সামনে এখনও তোমাদের হাতে টাইম যা রয়েছে তাতে কিন্তু এখনও তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমাদের যেখানে যা ভুল ত্রুটি সেগুলোকে তোমরা সংশোধন করতে পারবে। তো এবার আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য আমরা যেটা তৈরি করছি, তোমরা সবাই ফিজিক্যাল সায়েন্সের কীভাবে এই 2 মাস পড়বে বা যে কদিন টাইম রয়েছে সেটা কীভাবে পড়বে সেটা অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। তো অনেকেই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছো, স্যার এই ম্যাথামেটিক্সের জন্য এরকম একটা ভিডিও আমরা চাই। তো দেখো তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিও ম্যাথামেটিক্সের উপর বেস করে। তো দেখো ম্যাথামেটিক্স নিয়ে যেটা তোমাদেরকে বলবো, যে শেষ মুহূর্তে যারা মনে করছো এখনও 90 আপ পাওয়া সম্ভব কি না, আমি বলবো এই কয়দিনে ম্যাথামেটিক্স প্রিপারেশান যদি ভালোভাবে নেওয়া যায় 90 মার্কস পাওয়া সম্ভব। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে স্যার তাহলে কীভাবে প্রিপারেশান নেব যাতে আমরা 90 আপ পেয়ে যাই। দেখো প্রথমেই বলবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে তোমাদের বইটা দিয়েছে গণিত প্রকাশ, সেই বইটা তোমরা আরেকবার রিভাইজ করো, একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে রিভাইজ করো, এমনকি উদাহরণগুলোও তোমরা বারবার করে প্র্যাকটিস করো। উদাহরণ এবং অনুশীলনী যদি একদম সম্পূর্ণ তুমি প্র্যাকটিস করো তাহলে আমি বলবো তোমরা 90 আপ পেয়ে যাবে গণিত প্রকাশ বই। হ্যাঁ আবারও বলছি গণিত প্রকাশ বইটা করলেই 90 আপ প্লাস। অনেকে জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশনে স্যার শুধু গণিত প্রকাশ বই করলেই হবে? হ্যাঁ আমি বলছি তো গণিত প্রকাশ বই করলেই হবে, আর কি করা লাগবে সেটাও বলছি, একটু ভিডিওটা কন্টিনিউ দেখো অবশ্যই জানতে পারবে। এবার তোমাদেরকে আমি বলবো তোমাদের মূলত যেটা সমস্যা হয়, অনেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেটা সলভ করতে গিয়ে সমস্যা হয়, বিশেষ করে উপপাদ্যের যে চ্যাপ্টারগুলো থাকে সেই উপপাদ্যের চ্যাপ্টারে 2 মার্কস কোশ্চেন থাকে, ওই 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সমস্যা হয়, আমি ছেলেমেয়েদের কাছ থেকে সেরকমই শুনেছি। তো তোমরা কি করবে উপপাদ্যের যে থিওরিগুলো আছে বা থিওরামগুলো আছে সেগুলো তোমরা আগে বারবার করে করবে বুঝবে, তারপর তোমরা অনুশীলনীতে যাবে। আর অনুশীলনীতে গিয়ে এই অঙ্কগুলো কিন্তু উইদাউট MCQ করলে হবে না, MCQ সহ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা আশা করছি পরীক্ষায় 90 আপ পেয়েই যাবে। তার কারণ তোমাদের সমস্যা কোথায় আমি একটু বলি, তোমাদের মূলত সমস্যা হয় 2 মার্কসের এই উপপাদ্যের চ্যাপ্টারগুলো, ত্রিকোণমিতিক কিছু ফাংশন রয়েছে সেইটা, আর একটু অর্ধেক সমস্যা হয় পরিমিতির পার্ট, বাট অনেকেরই আবার হয় না। এবার আর একটা সমস্যার কথা বলি, অনেকের সমস্যা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই এই চ্যাপ্টারটা প্রথম অধ্যায়, এই চ্যাপ্টারটা কিন্তু অথবা থাকে না, এই চ্যাপ্টার করতেই হবে, অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা আরেকবার রিভাইজ করো। সমস্যা হলে পুরনো অঙ্ক আছে সেগুলো দেখে নাও, দেখে নিয়ে করতে বসো, আবারও বলছি দেখে নিয়ে অঙ্ক করতে বসো, বাট অঙ্ক করার সময় বারবার করে দেখো না তাহলে সমস্যা হবে। এরপর তোমরা কি করবে, গণিত প্রকাশ বইটা যদি পুরোপুরি হয়ে যায় তাহলে তোমরা একদম ইয়ার্সের কোশ্চেনে যাও। ইয়ার্সের কোশ্চেন কিভাবে তোমরা পাবে, দেখো তুমি ইয়ার্সের কোশ্চেন যদি যাও তাহলে সেখানে সমস্ত চ্যাপ্টার রয়েছে, বাট তুমি মনে করো স্যার আজকে আমি ভেদের চ্যাপ্টারটা করব, তো এই ভেদের চ্যাপ্টার থেকে মানে পূর্ববর্তী বছরগুলোতে কোন কোন প্রশ্ন এসছে সেগুলো তোমাদের দরকার। এবার তুমি যদি খুঁজতে বসো যে কোন কোন অঙ্কগুলো ভেদ থেকে এসছে 2017 সাল থেকে আমি দেখি, তাহলে অনেকটা সময় তোমরা কিন্তু নষ্ট করে ফেলবে। তার জন্য তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করো। আর তুমি গ্রুপে আসার সাথে সাথেই আমরা তোমাদেরকে কি করব, গণিত প্রকাশ বইয়ের টোটাল যতগুলো অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের ইয়ার্সের কোশ্চেন আলাদা আলাদা করে আমরা PDF করে গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারবে। একদম তোমাদের মানে একদম মানে মশলা মাখিয়ে তোমাদেরকে রেডি করে দেবো, তোমরা এসে জাস্ট খাবে,
পরিবেশন তোমরা আমরা করে দেবো, তুমি সব কিছু নিয়ে একদম খেয়ে ফেলবে, তো তোমাদের আলাদা করে খুঁজতে হচ্ছে না। তাহলে আবারও বলছি, গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক ইয়ার্সের কোশ্চেনগুলো এক জায়গায় আমরা করে পিডিএফে দেবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখানে জয়েন করতে হবে। জয়েন করার পর যদি তোমরা মেসেজ করো বা মেসেজ সিস্টেম অফ থাকলেও আমরা তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের কাছ থেকে ফুললি সহায়তা পাবে। এরপর কী করবো স্যার, এরপর আমি তোমাদেরকে বলবো তোমরা টেস্ট পেপার নিয়ে বসো। যদি তোমাদের গণিত প্রকাশ বই হয়ে গিয়ে থাকে তবে টেস্ট পেপার নাও, যদি গণিত প্রকাশ বই পুরো না হয় তাহলে আমি বলছি টেস্ট পেপার করে কোনো লাভ হবে না। সবাই এখন টেস্ট পেপার করে দৌড়াচ্ছে, বাট টেস্ট পেপার তারাই করে যাদের আগে পাঠ্য বইটা ক্লিয়ার, তারাই পাঠ্য বই ক্লিয়ার নেই টেস্ট পেপার করে কী করবে তুমি। তো এবার তোমাদেরকে বলবো টেস্ট পেপারে কী করবে আর কোন টেস্ট পেপার কিনবে। দেখো তোমাদেরকে এখন অনেক চ্যানেল, অনেক মাস্টারমশাই অনেক কিছু বলবে, WBTA, ABTA, WBHA, রায়ান মার্টিন, অমুক তমুক প্রচুর টেস্ট পেপার মার্কেটে আছে, তাহলে আমি স্যার কোনটা বেছে নিয়ে করব। এবার একটা কথা বলি, টেস্ট পেপার মানে কি, সেখানে টেস্টের কোশ্চেন থাকবে এই তো, বা বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে। তো একটা কথা মাথায় রাখো, যদি মুড়ি খেতে খেতে খবরের কাগজে একটা অঙ্ক পাওয়া যায় মাধ্যমিকের, সেটাও কিন্তু টেস্ট পেপার আমি মনে করি। তখন সেটা বাড়িতে নিয়ে যদি তুমি টেস্ট করো অঙ্কটা পারছি কি পারছি না, আর পেপারের সাথেই করতে হবে, তাহলে আলটিমেট সেটাকে টেস্ট পেপারই বলা হয়। তো এবার আমি তোমাদেরকে বলবো কোন টেস্ট পেপার বা কোনটা নিলে তোমাদের বেস্ট হয়। দেখো আমি ভালো মন্দ বিচার বিশ্লেষণ এখানে করতে আসিনি, আমার মতামত আমি তোমাদেরকে দিতে এসেছি। তোমাদের আমি যেটা বলবো সেটা হলো, পশ্চাৎ কর্তৃক স্কুলে ফ্রিতে একটা বই দেয়, তোমরা ওই ফ্রি বইটা করো, ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট বই আমি মনে করি। তো ওই বইটা তুমি মানে বারংবার যদি প্র্যাকটিস করো, ওই বইটা আর কিচ্ছু করা লাগে না, একটা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, আমার এটা মতামত। তোমার যদি মনে হয় তুমি শোনো, তোমার মতামত যদি পছন্দ না হয় তুমি শোনো না, বাট আমার মতে এটাই বেস্ট। স্কুলের পশ্চাৎকর্তিক যে বইটি দেবে ওইটি তোমরা করো, ওটার থেকেই বেস্ট আসবে। এরপর কী করবে, এরপর আমি বছরের শুরু থেকেই প্রত্যেক ছেলে মেয়েকে বলি আলাদা আলাদা করে খাতা মেনটেন্স করতে, ত্রিকোণমিতিকে একটা, পরিমিতি একটা, পাটিগণিতে একটা, বীজগণিতে একটা, জ্যামিতি আর রাশিবিজ্ঞান একটা জায়গায় করার জন্য বলেছি। তো কী করবে, প্র্যাকটিস করার সাথে সাথে এই অঙ্কগুলোকে বারবার করে ফ্রেশ খাতায় যদি তুমি টুকে রাখো বছর শুরু থেকেই, তাহলে তো এখন আর সমস্যা নেই, তাহলে তোমাকে আর গরু খোঁজার মধ্যে খুঁজতে হবে না কোনো অঙ্ক না পেলে। আর তোমরা যদি কোনো গণিত প্রকাশ বইয়ের অঙ্ক নাও পাও, তাও যদি তোমরা গ্রুপে এসে বলো আমরা অঙ্কটা করে দেওয়ার ব্যবস্থা করব। তো এবার এই হলো টোটাল ব্যাপারটা। তাহলে তোমরা অঙ্ক কীভাবে এগোবে আমি একবার সামারি করে দিই, তোমরা প্রথমে গণিত প্রকাশ বই আর একবার রিভাইজ দেবে, অনুশীলনী এবং উদাহরণ দুটো একসাথে, তারপর উপপাদ্যের যে অঙ্কগুলো রয়েছে MCQ বলো, শূন্যস্থান বলো, দু নম্বর বলো, সেগুলো করবে, তারপর টেস্ট পেপার নিয়ে বসবে এবং ইয়ার্সের কোশ্চেন সলভ করবে। ব্যাস এই জিনিসগুলো তোমরা করো, আশা করছি তোমরা 90 আপ পাবেই পাবে, মানে অসম্ভব কিচ্ছু নেই, পাবেই আমি গ্যারান্টি দিচ্ছি। তো মোটামুটি এইভাবে তোমরা যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের বেস্ট কিছু উপহার তোমরা পরীক্ষায় হলে পেয়ে যাবে। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও, তোমরা পড়তে থাকো, চ্যানেলের সাথে থাকো, আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে লড়বো, দেখা যাক শেষ কোথায় গিয়ে হয়। তো চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভিডিওতে, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আর কি বলবো, একটা লাইক তোমাদের তো করতে মোটেই ইচ্ছা করে না, যদি মনে হয় তো একটা লাইক করে দিও। টাটা, টেক কেয়ার।